উচ্চ সতর্ক অবস্থায় চীনের বোমারু বিমান, উত্তর কোরিয়া পরিস্থিতিতে নজর, সমকাল ডেস্ক। উত্তর কোরিয়ায় সম্ভাব্য যে কোনো পরিস্থিতি সৃষ্টি হলে সেখানে হস্তক্ষেপের জন্য প্রস্তুত হচ্ছে চীন। সেজন্যই বিমান বাহিনীর ক্রুজ ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম বোমারু বিমানকে উচ্চ সতর্ক অবস্থায় রেখেছেন দেশটির সেনাবাহিনী। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তারা বৃহস্পতিবার এ দাবি করেছেন। আগের দিন রাশিয়া ও উত্তর কোরিয়ার সঙ্গে তাদের সীমান্তে সৈন্য সাজওয়ান যান পাঠাচ্ছে বলে খবর ছড়িয়ে পড়েছে, খবর সিএনএনের। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের ওই কর্মকর্তা বলেন, বিপুল সংখ্যক চীনা সামরিক বিমান গত বুধবার থেকে সম্পূর্ণ প্রস্তুত রাখা হয়েছে। চীনের এ তৎপরতায় যুক্তরাষ্ট্র মনে করেছে, উত্তর কোরিয়ায় কোনো পরিস্থিতি সৃষ্টি হলে যথাসম্ভব দ্রুত প্রতিক্রিয়া দেখানোর চেষ্টা করবে চীন। এ ব্যাপারে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু ক্যাং কিছু বলতে অস্বীকৃতি জানান। উত্তর কোরিয়ার একাধিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রেক্ষাপটে কোরিয়ান উপদ্বীপে উত্তেজনা সৃষ্টি হয়েছে, ঝুঁকি তৈরি হয়েছে পরমাণু যুদ্ধের। যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়া সম্প্রতি যুদ্ধাংদেহী হয়ে পড়ায় উদ্বিগ্ন উত্তর কোরিয়ার দীর্ঘদিনের মিত্র চীন। পিয়াংইয়াং এমন হুমকিও দিয়েছে, যুক্তরাষ্ট্র হামলার প্রতিশ্রুতি নিচ্ছে, খবর পেলে আগেই পরমাণু হামলা চালিয়ে দেবে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ায় হামলা চালিয়ে মুহূর্তে ধ্বংস করে দেওয়া হবে। চীন অনেকদিন ধরেই এ বিষয়ে উদ্বিগ্ন যে সেখানে বর্তমান শাসক গোষ্ঠীর পতন হলে দেশটিতে অস্থিতিশীলতা সৃষ্টি হবে, এতে প্রচুর শরণার্থী ঢুকবে চীনে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র দক্ষিণ কোরিয়া সরকারের অধীনে দুই কোরিয়ার সম্ভাব্য পুনর্কেন্দ্রীকরণও হতে পারে। তাছাড়া দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিও চীনের পছন্দ নয়। সম্প্রতি যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ায় উচ্চমাত্রার থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা স্থাপনের সিদ্ধান্ত নেয়, এর প্রতিবাদ জানিয়েছে চীন। উত্তর কোরিয়া ও চীনের মধ্যে অর্থনৈতিক সংযোগ রয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা মনে করেন, উত্তর কোরিয়া সংকট সমাধানে বেইজিংয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগে আলোচনা করলেও পিয়াংইয়াংয়ের তৎপরতা নিয়ন্ত্রণে ভূমিকা রাখার সম্প্রীতি সফররত চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কয়েকজন কর্মকর্তা বলেছেন, উত্তর কোরিয়া সংক্রান্ত কৌশল ঠিক করতে চীনকেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র। এক কর্মকর্তা বলেন, কেউ ভাবছে না যে চীন উত্তর কোরিয়াকে সামরিক চাপ দেবে বা শাসক গোষ্ঠীকে শায়েস্তা করবে, কিন্তু আমাদের কৌশলে রাজনৈতিক সমাধানে পৌঁছতে চীনকে গুরুত্ব দেওয়া হচ্ছে। দৃশ্যত চীনও সাড়া দিচ্ছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু ক্যাং বলেছেন, বেইজিং উত্তর কোরিয়ার সাম্প্রতিক পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র তৎপরতা নিয়ে সাংঘাতিক উদ্বিগ্ন। তিনি এই ইস্যুতে ওয়াশিংটনের ভূমিকারও প্রশংসা করেন। আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন এবং লেটেস্ট নিউজগুলো আপডেট পেতে পারেন। ধন্যবাদ সবাইকে।